আই ডোন্ট হ্যাভ টু প্রুভ মাই সেলফ টু এনি আননোন পার্সন, যারা আমাদের অপরিচিত তাদের কাছে আমার প্রমাণ করার কিছু নেই। সো সেখান থেকে আমার মনে হয় এটা আমার একটা স্ট্রেংথ যে আমি অনেক পজিটিভ থাকি এবং দিন শেষে আমি জানি যে আমি কোন মানুষটা এবং আমাকে কারোর কাছে প্রমাণ দিতে হবে না। ব্যবহারে স্বভাবে মিষ্টি ভাষায় তাকে এক কথায় বলা যায় শি ইজ লাভলি এন্ড শি ইজ নান আদার দ্যান শবনম বুবলি। সো ফার্স্টলি হ্যাপি নিউ ইয়ার এন্ড ওয়েলকাম টু কলকাতা, ওয়েলকাম টু ইন্ডিয়া, ওয়েলকাম টু টলিউড। থ্যাংক ইউ সো মাচ দিদি, হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরি ওয়ান। 2024 সাল আমার এই প্রথম আপনাদের মাধ্যমে প্রেস ফেস করা হচ্ছে। সো আপনাদের মাধ্যমে আমি আমার বাংলাদেশে সম্মানিত সব জার্নালিস্টদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েলকামিং মি লাইক দিস। কিন্তু এই যে এই ব্যস্ত শুটিংয়ের ভেতরেও তারপরে তোমরা নর্থ বেঙ্গল চলে যাবে, কতবার পুচকের সঙ্গে ভিডিও কল চলে, মানে সারাক্ষণ দেখা যাচ্ছে। যখনই শুটিংয়ের একটু ব্রেক হচ্ছে দিদি, তখনই আমি আমার ছেলেকে ভিডিও কল দিচ্ছি, এবং যখন আবার শ্যুট শেষ করে বাসায় ফিরছি, মানে আমাদের যেখানে আমি স্টে করছি সেখানে ফিরছি, সারাক্ষণই ভিডিও কলে আছে এবং সে আমাকে আপডেট দিচ্ছে তার স্কুলে কী হচ্ছে। যেহেতু এখন স্কুল খুলে গেছে, কিছুদিন আগেই আমি ওকে নিয়ে একটু বেরিয়ে আসলাম, ঘুরে আসলাম ও সহ আমার মা সহ সবাই পরিবারের। কারণ হয় কি দিদি, আমার কাজের এই সময়টা তো আমি কাজে একদম কনসেন্ট্রেট করি, বাট তার বাইরে পুরো সময়টাই আমার ওকে নিয়ে। সো যখনই ভিডিও কলে যাচ্ছি তখনই সে আপডেট দিচ্ছে যে তার স্কুলে কী হচ্ছে, স্কুলে কে এসেছে, কোন ফ্রেন্ড এসেছে, কে আসেনি। সো এভাবেই চলছে, খুব ভালো লাগছে। কিন্তু আজকে তুমি ফ্ল্যাশব্যাকে যখন অ্যানাউন্সমেন্টটা হচ্ছিলো তুমি খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বললে যে কখনো কখনো আমরা ব্রেক নিয়ে পেছনে ঘুরে দেখি যে কোনটা আমাদের ভুল, কোনটা কষ্ট দেয়, কোনটা আনন্দ দেয়। তুমি কবে ব্রেকটা নিয়েছিলে এবং পেছনে ঘুরে তাকিয়েছিলে? যদি 2000 একদম বছরের শুরুতে যদি এবার আমার একটা পেছনে ঘুরে দেখা উচিত। আমি না দিদি, আমার কাছে মনে হয় যে আসলে আমরা তো সবাই ছুটছি সারাক্ষণ। এই যে 2024 চলে আসলো, আমরা শুধু কী হবে কী হবে কী হবে এটা নিয়েই আছি সবাই সারাক্ষণ। এত বেশি অস্থির চতুর্দিকে এত দৌড়াচ্ছি আমরা, কিন্তু সেখান থেকে একটু ব্রেক নিয়ে যদি আমরা একটু পেছনে তাকাই জীবনটা অনেক বেশি সুন্দর হয়। কারণ আমি যেটি আপনি বলছিলেন দিদি, যে আমি এখন অবধি যে আমি আপনার সামনে বসে আছি, আমি এখনও কিছুক্ষণ আগে হলেও আমি ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছিলাম। আমার যখন 2016 ফিল্মের যাত্রাটা শুরু হয় সেই সময়গুলো আমি দেখছিলাম, যে আমার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হলো সেটি আমার জন্য অনেক যেমন সম্মানের ছিল, সেম আজকে আমি এই যে কলকাতা ইন্ডাস্ট্রিতে আমার পদচারণা শুরু হলো আপনাদের মাধ্যমে, এটা আমার জন্য কত বড় সম্মানের। তো এভাবে আমার মনে হয় কি জীবনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা ফ্ল্যাশব্যাক মানুষের চিন্তা করা উচিত, তাহলে জীবনটা অনেক স্মুথ হয়ে যায়, অনেক সুন্দর হয়। কারণ ফ্ল্যাশব্যাক মানেই অনেক ইমোশন জড়িত থাকে। সো একটু নিঃশ্বাস নেওয়ার জন্য হলেও, একটু স্থির হওয়ার জন্য হলেও ফ্ল্যাশব্যাকে যাওয়া উচিত, যেটি আমাদের সিনেমার নাম। সঞ্চালিকা থেকে অভিনেত্রী হওয়া, যদি এই ফ্ল্যাশব্যাকটায় চলে আসি যে কোন প্রশ্নটা আজকের বুবলি সেদিনকার বুবলি যে প্রথম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল এবং তারপরে তোমার লাইফে যেরকম সময় গেছে সে অনুযায়ী একটা প্রশ্ন যদি সেই বুবলি আজকের বুবলি করে কী করবে? প্রশ্নটা যদি করতে হয় তাহলে আমি বলবো যে বুবলি কেমন আছে, কারণ এই শব্দটার মধ্যে এত কিছু জড়িত। কারণ হয় কি দিদি, আমাদের জীবনটা তো আসলে খুব বেশি স্মুথ না, অনেক স্ট্রাগল আমাদেরকে পার করতে হয়। যেমন আমি আমার ক্যারিয়ার, আমার প্রফেশনাল কাজ, আমার সন্তান, সব কিছু মিলে যেমন প্রত্যেক মুহূর্তে আমাকে স্ট্রাগল করতে হয়, এবং সেখান থেকে আমরা এখন ভুলেই গেছি কেউ কাউকে জিজ্ঞেস করা যে দিদি তুমি কেমন আছো, বা হয় না যে এই কথাটা বলতে গেলেও মানুষের মনে হয় যে আসলে সময় নষ্ট হচ্ছে কি, বা ঠিক আছে আমরা খুব বেশি এত স্পিডে আমরা দৌড়াচ্ছি। সেটি শুধুমাত্র ওই দৌড়টা না, সেটি সময়ের সাথে আমরা দৌড়াচ্ছি, আমরা মনে হচ্ছে কী যেন একটা মিস করে ফেললাম। তো সেখান থেকে আমার মনে হয় যে কিছুদিন আগে এটা কোয়েল দিয়েও বলছিল যে এক্স্যাক্টলি, এবং আমি সেটা দেখেছি, আমার এত ভালো লেগেছে যে কেমন আছি শব্দটা আমরা কেন কাউকে জিজ্ঞেস করি না। এটির মধ্যে না, এটা শুধু কেমন আছি তা না, এটার মধ্যে অনেক কিছু জড়িত, একটা স্বস্তি জড়িত, একটা সম্পর্ক জড়িত, একটা ভালো লাগা, একটা আবেগ, একটা বিশ্বাস, আস্থা। সো এত কিছু সমন্বয়ে যখন কেমন আছো বা কেমন আছেন এটা যখন আমরা কেউ কাউকে জিজ্ঞেস করি, অটোমেটিক্যালি কিন্তু আমরা সেখানে একটা স্বস্তি পাই। সো এটা খুব দরকার জীবনে।
গুগলিদি, তুমি ইউ হ্যাভ অলওয়েজ বিন আ ভেরি পজিটিভ সোল অ্যাজ ওয়েল অ্যাজ তুমি তোমার জীবন বলো, কর্মক্ষেত্র বলো, সে প্রত্যেকটা ব্যাপারে তুমি যথেষ্ট ভোকাল ছিলে। যদি ফ্ল্যাশব্যাকে দাঁড়িয়ে জিজ্ঞেস করা হয় যে কোনো একটা ডিসিশন ইউড লাইক টু চেঞ্জ অর আনডু করে দিতে চাও, যে জাস্ট নেই জীবন থেকে, কোনো কোনো সিদ্ধান্ত, কোনো ফিল্ম চুজ করা হতে পারে, এনিথিং, এখন পর্যন্ত হয় কি দিদি, আমি যেহেতু এখন এখানে বসে আছি, তাই ডেফিনেটলি আমার যে সময়টা আমি যখন যে কাজটা করেছি, যে সিদ্ধান্তটা নিয়েছিলাম বা যখন যেই ব্যাপারটাতে আমি বিশ্বাস করেছি, ডেফিনেটলি আমার সেই সময়টা সেটাই রাইট ছিল, ওই সময়টা আমার কাছে মনে হচ্ছে ওইটাই রাইট বা আমাকে ওভাবেই তৈরি করা হয়েছিল। সো এই জন্য আমার কোনো রিগ্রেট নেই, এই জন্য আমি কোনো কিছু আনডু করতে চাই না। আমার কাছে মনে হচ্ছে সময় অনুযায়ী তো আমরা সিদ্ধান্ত নেই, তাই ওই সময়গুলোতে হয়তো ওটাই রাইট ছিল এবং সেভাবেই আমাকে বিশ্বাস করানো হয়েছে। তাই এখনকার সময়ে এসে আসলে আমার কাছে মনে হয় যে সব কিছু নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং যার জন্য আমি আজকে এই দারুণ চমৎকার একটি ইন্ডাস্ট্রিতে আসলে বসে আছি। এই যে তুমি মানে কথাটা বলে দিতে পারো, তোমার ইমোশনাল বাস্ট আউট, এটার জন্য তোমার মন, তোমার তো কোনো রিগ্রেট নেই, কিন্তু নিজেকে, নিজে আয়নার সামনে যখন দাঁড়িয়ে নিজেকে তো বলতে হয় ইয়েস আই হ্যাভ ডান ইট, এই যে স্ট্রং থাকাটা, তোমার কাছে মন্ত্রটা কী থাকে যখন আয়নার সামনে দাঁড়াও যে অনেক কিছু, অনেক লেখা, অনেকগুলো নিউজ, সমস্ত কিছুর পরে ব্যক্তি বুবলি ভালো আছে, যা করেছি ঠিক করেছি। আমি কিছুদিন আগে একটি উক্তি পড়ছিলাম দিদি, সেটি আমাদের ওয়ার্ল্ডের সুপারস্টার, মানে আমি সেটা বলিউড, টলিউড, ঢালিউড কোনোটাই বলবো না, স্পেসিফিক বলতে চাই না, বিকজ তিনি আমাদের পৃথিবীর জন্য একজন বড় সুপারস্টার শাহরুখ খান। তিনি কয়েকদিন আগেই বলছিলেন যে চুপচাপ থাকো, নীরবে কাজ করে যাও এবং তোমার আত্মসম্মান নিয়ে তুমি পরিশ্রম করো। এই শব্দগুলো না আমি খুব বিশ্বাস করি দিদি, কারণ আমার কাছে মনে হয় ব্যক্তি বুবলিকে আমি আমার থেকে ভালো তো কেউ চেনে না, এবং আপনারা যারা আমাকে কাছ থেকে দেখছেন দিদি, আপনারা ছাড়া তো আমাকে দূরের মানুষগুলো চিনবে না। তো কেউ কোনো কিছু নিয়ে হয়তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেকে অনেক কিছু নিয়ে কমেন্ট করে ফেলে অনেক ইজিলি, বাট তারা তো আমাকে ব্যক্তি মানুষ হিসেবে জানে না আসলে। সো আমি বলবো সব কিছু নিয়ে আমি সবসময় মনে হয় যে আমি নিজে অনেস্ট আছি, আমি নিজে আমার আত্মসম্মান নিয়ে কাজ করছি, অ্যান্ড দ্যাটস এনাফ ফর মি। আই ডোন্ট হ্যাভ টু প্রুভ মাই সেলফ টু এনি আননোন পার্সন, যারা আমাদের অপরিচিত তাদের কাছে আমার প্রমাণ করার কিছু নেই। সো সেখান থেকে আমার মনে হয় এটা আমার একটা স্ট্রেংথ যে আমি অনেক পজিটিভ থাকি এবং দিন শেষে আমি জানি যে আমি কোন মানুষটা এবং আমাকে কারোর কাছে প্রমাণ দিতে হবে না। এবং সেখান থেকে আমার মনে হয় যে আসলে কেউ যদি কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করে দিদি যে কাউকে নিয়ে, সেটা সম্পূর্ণই তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ, এটা সম্পূর্ণই তাদের পছন্দ, সেখানে আসলে আমাদের কিছু করার নেই। এটা যার যার নিজেদের পারিবারিক শিক্ষা, তাদের পারিবারিক আমি বলবো যে ব্যবহারের সে পরিচয়, সো এগুলো নিয়ে আমি কখনো মাথায় ঘামাই না। আমার কাছে মনে হয় যে তাদেরকে ডেফিনেটলি দিন শেষে তারা তাদের কাছেও জবাবদিহি করে, সো এটা সম্পূর্ণ তাদের দায়িত্ব। বাট আমি চাই যে এই মানুষগুলো পজিটিভ চিন্তা করুক। ডিপ্লোম্যাটিক না হওয়া কখনো প্রবলেম ক্রিয়েট করেছে? অনেক সময় অনেক কিছু আসলে এই জন্য হয়, তো সেক্ষেত্রে হয়তো অনেক কিছু ভালো লাগছে না বা মনে হয় যে আচ্ছা এই বিষয়টা তো এটা এরকম না, সেটা নিয়ে প্রতিবাদ করি, সেটা নিয়ে বলি, তো সেই জায়গা থেকে যখন স্ট্রেট কথা বলি তখন হয়তো অনেকের ভালো লাগছে বা অনেকের কম ভালো লাগছে, সেগুলো প্রতিনিয়তই ফেস করতে হয়। কিন্তু এই ফ্ল্যাশব্যাকে যদি আসি, তোমার সঙ্গে দুজন এই পার বাংলার মানে জনপ্রিয় অভিনেতা, তো কৌশিক গাঙ্গুলিকে নিয়ে বলা যায় না, তিনি জাতীয় মানের শিল্পী এবং তিনি আছেন, আবার এদিকে যার কথা তুমি বলছিলে, যার প্রত্যেকটা কথা দেখছিলাম তুমি হেসে লুটোপুটি খাচ্ছিলে, সৌরভ দা, কীরকম চললো শুটিং আর কী কী মানে কোথায় কোথায় যাবে তোমরা? আমরা তো গত কয়েকদিন কলকাতাতে শুটিং করছি বিভিন্ন লোকেশনে, এবং এখান থেকে আমরা যাব আরও কিছু বেশ অনেকগুলো লোকেশন আছে আমাদের কলকাতার বাইরেও। আর অভিজ্ঞতার কথা যদি বলি দিদি, অ্যাজ আ টিম এখন পর্যন্ত খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের ফ্ল্যাশব্যাক সিনেমার শুটিংয়ে। কৌশিক স্যারের সাথে তো আমি বলছিলামই যে দারুণ অভিজ্ঞতা, এবং তিনি হচ্ছেন যে একজন আছে না যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল আর্টিস্ট এবং ডিরেক্টর, আমাদের সবার জন্য মানে উই ফিল প্রাউড অফ হিম। আর সৌরভদা হচ্ছে যে খুবই একজন চমৎকার অভিনেতা, চমৎকার কো অ্যাক্টর আমি বলবো, উনি এত বেশি আসলে ইন্টারেক্ট করতে পারে তার কো অ্যাক্টরের সাথে, এবং দেখা যাচ্ছে খুব সিরিয়াস মোমেন্টেও মানে হাসিয়ে দিচ্ছে যে কোনো একটা কমেন্ট, এই যে আমরা আজকে প্রেসে আসছি এদিকে পাশ থেকে অনেক কিছু বলছিল। সো হি ইজ ভেরি জলি, খুবই ওপেন মাইন্ডেড এবং খুব আছে না যে সব কিছু মিলে খুব পজিটিভ, সো খুবই ভালো অভিজ্ঞতা।
থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য, অল দ্য বেস্ট ফ্ল্যাশ ব্যাকের জন্য, কিন্তু ফ্ল্যাশ ব্যাক যেমনই হোক তোমার ফ্ল্যাশ ফরওয়ার্ডটা যেন খুব ভালো হয়। থ্যাংক ইউ দিদি, এবং সিটি সিনেমার সকল দর্শকদের আমার পক্ষ থেকে জানে অনেক অনেক ভালোবাসা। আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন আমাকে বাংলাদেশ থেকে, এতদিন আছে না যে দূর থেকে বাংলাদেশে আর্টিস্ট হিসেবে দিয়েছেন, এবার আপনাদের কাছে চলে এসেছি। সো কলকাতা আমার যাত্রা শুরু হচ্ছে, অনেক অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে, এই ভালোবাসাটা সবসময় চাই থাকবো। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।